আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসি র হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব, এখানে অনুশীলনী একের এ এর আমরা এখানে 3 নম্বর ম্যাথ সলভ করব। এটা হচ্ছে একের এ নাম্বার। সো আমরা প্রথমত 1 নম্বর ম্যাথটা সলভ করি। তো আমি একটা লজিক বলে দেবো, এই লজিক বললেই হবে। দেখুন, আমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে। এই যে ঢাকা বোর্ডে আসছিল, ক নম্বর আছে, ওকে, ঢাকা বোর্ড আবার ক নম্বর আছে। যে দেখুন বুয়েটে আছে, অনেক জায়গাতে আছে, এখানে সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, হ্যাঁ, সব বোর্ডেই মোটামুটি কোশ্চেন এখান থেকে কিন্তু আসতেছে। তার মানে আমাদের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি 3-এর 1 নম্বর ম্যাথটা আমি সলভ করতেছি। তো এই ম্যাথটা আমাদের কি বলা আছে, জাস্ট আমরা ম্যাথটা একটু তুলে নেই। এখানে কি বলা আছে, -1x আর আমাদের কত এখানে বলুন তো, এখানে +3 আছে, এখানে +3। তো আপনাকে যেটা করতে হবে এখানে, এই যে +3 এবং হচ্ছে আমাদের -1, এটাকে যোগ করতে হবে। করলে কি 2 হবে না? এই 2 কে আপনি করবেন কি 2 দিয়ে ভাগ করবেন, মানে এই দুটাকে যোগ করে। অর্থাৎ আমাদের এখানে লেস দেন, মানে অর্থাৎ এই এক্স এর বাম পক্ষ এবং ডান পক্ষকে যোগ করবেন। যোগ করলে আপনার যে মানটা পাবেন এটাকে 2 দিয়ে ভাগ করবেন সব সময়। তাহলে আমাদের মান পাচ্ছেন কত? 1 না, 1 যে মানটা পাচ্ছেন না, এর বিপরীত মান দ্বারা এখানে যোগ করতে হবে। এখানে বিপরীত মান দ্বারা যোগ মানে কি, আমাদের এখানে -1 ছিল, এখানে আমি -1 যোগ করলাম, এখানে আবার এখানে এক্স মাইনাস, এখানে 1 করলাম, আবার এখানে 3 -1 করলাম এখানে। সো এই যে এক্স -1 -1 -2 হবে এখানে, আর এটা হচ্ছে আমাদের x-1, আর এখানে হচ্ছে তোমার 2 হচ্ছে এখানে। তো আমরা কিন্তু আগে একটা সূত্র পড়ছিলাম এরকম, যে আপনার x-1 মডুলাস অফ লেস দেন 2 হলে এটাকে লেখা যাবে -2 লেস দেন x-1, এটা হচ্ছে লেস দেন হচ্ছে +2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এখানে কি, মডুলাস অফ x-1 লেস দেন কত, 2 লেখা যাবে। তো এইটাই ছিল আমাদের এখানে অ্যান্সার। মানে খুবই বেশি মানে পেইনফুল বিষয় না, কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। আরো একটা করে দিই এখানে ম্যাথ, এই 2 নম্বর ম্যাথটা করে দিই। 2 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এখানে আছে আপনার -8 লেস দেন ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু 2 দেওয়া আছে। আপনি করবেন কি, এখানে -8 এবং 2 এর যোগ, +2 এর যোগ করবেন, কত হবে এখানে 6 হবে না, -6। এই -6 কে 2 দিয়ে ভাগ করলে কত, -3 হবে। তো এর বিপরীত দ্বারা যোগ করবেন, মানে +3 যোগ করবেন এখানে। তো এখানে +3 করুন, এখানে -8 +3 করবেন এখানে, আবার এই যা তো আমাদের x+3 করবেন, আবার এখানেও আমাদের কি করবেন এখানে 2+3 করবেন। মানে আমরা অ্যাভারেজ মানটা নিচ্ছি আর কি। তো এখানে বিয়োগ করলে -5 লেস দেন ইকুয়াল টু x+3 হবে, লেস দেন ইকুয়াল টু এটা 5 হবে। তো লেখা যাবে এখানে যে x+3 মডুলাস লেস দেন অর ইকুয়াল টু কি 5 লেখা যাবে। এটা আমরা সূত্র পড়ছিলাম, আমি যা সূত্রটা বসালাম এখানে, কিচ্ছু করিনি, শুধু সূত্র বসাইছি এখানে। 3 নম্বর ম্যাথটা আমি সলভ করে দেই। আশা করি এখন এই ম্যাথগুলো পারবেন, কারণ সবগুলো সিমিলার। আমি 3 নম্বর ম্যাথটা সলভ করে দিয়ে, আচ্ছা 3 নম্বরটা হচ্ছে -6 লেস দেন ইকুয়াল টু 5, তাই না? লেস দেন ইকুয়াল টু কি দেওয়া এখানে, 5 দেওয়া ছিল, 5x ছিল এখানে, আর লেস দেন ইকুয়াল টু 0 দেওয়া ছিল। তো আমরা এখানেও করবো কি, ওই -6 + 0 এটাকে করলে কত হবে এখানে, -6 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত, -3 হবে। তো -3 এখানে আপনি করবেন কি, উভয় পাশে যোগ করবেন এখানে, তার মানে এখানে 6 এর বিপরীত দ্বারা যোগ করবেন। তার -3 আছে, +3 করবেন এখানে, +3 লেস দেন ইকুয়াল টু 5x+3, এখানে কত হচ্ছে 0+3 হচ্ছে। 6 থেকে 3 বাদ দিলে -3 হবে, এখানে লেস দেন ইকুয়াল টু 5x+3, আর এখানে লেস দেন ইকুয়াল টু 3 পাবো। ওকে, তার মানে লেখা যাবে এখানে 5x+3 মডুলাস অফ লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে, 3 হবে এখানে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আবার বলতেছি না বোঝার মতো কিছু নেই, খুবই সিম্পল একটা ম্যাথ। তো 4 নম্বর ম্যাথটা দেখুন, এই 4 নম্বর ম্যাথটা কি বলা আছে এখানে, -2 -2, ওকে, -2 3 - x, আবার এখানে কি 8 আছে। তো আপনি করবেন কি, 8 আর 2 এর যোগফল কত, 6 হবে। তো যেহেতু +6 তাই -6 দ্বারা এখানে বিয়োগ করবেন, তার মানে এখানে এই -3, এই যে -3 করলেন এখানে, 3 - x, এই যে -3 করলেন এখানে, ওকে, 3 - x - 3 এখানে করে দিলেন। তো এখানে 8 - এখানেও 3 করবেন, তো এটা কত হবে, -5 হবে। +3 - 3 কাটলে কি হবে, এখানে লেস দেন -x হবে এখানে, আর এখানে 5 হবে। এখান থেকে কিন্তু এই মানটা লেখা যাবে যে মডুলাস অফ -x লেস দেন কত এখানে, 5, এটা লেখা যাবে এখানে। সো এইটাই হচ্ছে আমাদের এখানে ফাইনাল অ্যান্সার। বা আপনি এখানে চাইলে এটাকে লিখতে পারবেন মডুলাস অফ -x মানে কি +x, তো মডুলাস অফ x লেস দেন কত এখানে, 5 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এই মানগুলো রাখতে পারবেন, সমস্যা নেই। এরপর আপনার 5 নম্বর যে ম্যাটটা আছে, দেখুন
এখানে আমি এটা বলে দিচ্ছি, এটা এটা হোমওয়ার্ক থাকবে এখানে, এই ওয়ান এবং সিক্স ফাইভ এটা যোগফল কত? ছয় হবে, ছয় দিয়ে দুইকে ভাগ করবেন তার মানে থ্রি, উভয় পাশে মাইনাস থ্রি দ্বারা যোগ করবেন এখানে, তার মাইনাস থ্রি করলে কত হবে এখানে? টু হবে, এখানে মাইনাস থ্রি করলে প্লাস টু হবে। ওকে, এই আর কি বিষয়, আর এখানে তো বুঝছেন মনে ব্যাপারটা, ওই সিমিলার ভাবে করলেই হবে। এখন তারপর এখানে আপনার ছয় নম্বর ম্যাটটা দেখুন, এখানে এখানে ফোর আছে, এই জায়গাতে টু আছে, ফোর আর টু এর যোগফল কত? ছয়, এখানেও প্লাস থ্রি আসবে, তারপর মাইনাস থ্রি যা উভয় পাশে বিয়োগ করবেন, এখানে এখানেও মাইনাস থ্রি করবেন, এখানেও মাইনাস থ্রি করবেন, আবার এখানে তো মাইনাস থ্রি হবেই, তোমার মাইনাস থ্রি উঠে যাবে। আবার দেখুন আমাদের এখানে রাজশাহী বোর্ডে আছে এবং বরিশাল বোর্ডে আছে কোশ্চেনটা, এটা একটু আমি করে দিই, মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস সেভেন, এটা কত নম্বর ম্যাথ এখানে? ভিআই মানে সাত নাম্বার, মাইনাস ফাইভ লেস দেন এক্স সেভেন, এখানে তো এটাকে লেখা যাবে না এরকম। আমি পাঁচের সাথে কত হবে এখানে, মাইনাস ফাইভ এবং সেভেনকে যোগ করলে কত হবে? প্লাস টু হবে, এটাকে দুই দিয়ে ভাগ করলে কত? ওয়ান হবে, উভয় পাশে মাইনাস ওয়ান করবেন, তো ওখানে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন সেভেন মাইনাস ওয়ান, তো এটা হচ্ছে মাইনাস সিক্স হবে এখানে, এটা এক্স মাইনাস ওয়ান লেস দেন এখানে সিক্স হবে, তো এটাকে লেখা যাবে এখানে এক্স মাইনাস ওয়ান লেস দেন কত লেখা যাবে? সিক্স লেখা যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার হবে। সো এরপরে হচ্ছে আপনার এই যে আমাদের আট নম্বর ম্যাটটা একদম সিমিলারভাবে করবেন, এখানে আট আর দিয়ে দশ হবে, দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হবে, তো আপনি এই পাশেও কি মাইনাস পাস করবেন, এই পাশে মাইনাস পাস করলেন, আর এখানেও তো মাইনাস পাস করতে হবে, এভাবে করলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে। তারপরে আপনার এখানে ওই এক্স আই নাম্বার ম্যাটটা দেখুন, এখানে এখানেও সিমিলার, আমি জাস্ট এটা একটু করে দিই, আই এক্স নাম্বার মাঝে মাঝে এক দুটা করে দিচ্ছি যাতে করে আপনার জন্য সুবিধা হয়, আর সবগুলো ম্যাথ পারার মতো, হ্যাঁ পারার, আপনি সবগুলো যোগ্যতা অর্জন করছেন এখানে অলরেডি, কারণ আমি যা যা করালাম এইভাবে করলেই সব ম্যাথ হবে। সো এখানে মাইনাস, তাহলে আমি মাইনাস সেভেন মাইনাস ওয়ানকে করলে মাইনাস এইট হবে, এটাকে দুই দিয়ে ভাগ করলে কত? মাইনাস ফোর হবে, তো আপনি প্লাস ফোর দ্বারা করবেন এখানে, তো মাইনাস সেভেন প্লাস ফোর লেস দেন এক্স এটা প্লাস ফোর হবে এখানে, মাইনাস ওয়ান প্লাস ফোর হবে এখানে, তো এখানে মাইনাস থ্রি পাবেন, এখানে মাইনাস থ্রি, এখানে এক্স প্লাস ফোর পাবেন, এখানে প্লাস থ্রি পাবেন, এখান থেকে লেখা যাবে এখানে এক্স প্লাস ফোর লেস দেন কত? থ্রি লেখা যাবে, তো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ফাইনালি। ওকে, তো এটা তো মনে হয় বুঝছেন, তো এরপরে আমরা একটু তারপরে যাই, এখানে এটা গেল। আচ্ছা, এরপরে আর কিছু আছে কি এখানে আমাদের? দেখুন তো আর কিছু আমাদের আর কিছু, হ্যাঁ মাইনাস সেভেন ফাইভ এটা তো আমরা করলাম এখানে, মাইনাস সেভেন ওয়ানটাও করলাম এখানে, তারপরে আরো কিছু ম্যাথ করা যায় এখানে, সেটা মনে করুন আমাদের এইটা এক্স নাম্বার ম্যাথটা আমরা করি এখানে। ওকে, টু এক্স স্কোয়ার আছে, টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, তো এটা একটা আমি করি, টু এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক্স নাম্বার, এটা টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ, হ্যাঁ লেস দেন কত? জিরো আছে, তো এটাকে আপনি কিভাবে মানে চেঞ্জ করতে পারবেন বা কিভাবে আপনি করতে পারবেন এখানে, দেখুন আমি জাস্ট একটু সিম্পল নিয়ম বলতেছি, সেটা হচ্ছে কি আমি ইমপ্লাইজ দিলাম এখানে টু এক্স স্কোয়ার আছে না এখানে, তো আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের এখানে কি ফাইভ এক্স ছিল, এখানে এখানে ফাইভ এক্স ছিল, এক্স টুটাকে যদি কমন নেই তাহলে আমাদের কি হবে এখানে এক্স স্কোয়ার হবে এখানে প্লাস ফাইভ বাই টু এক্স হবে লেস দেন, এটা আমাদের শূন্য হবে, কারণ আমাদের শূন্যটাই পাশে চলে গেলে এদিকে চলে যাবে, কিন্তু এখানে এখন আমাদের সূত্র করি তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস সূত্রে টু আনতে হবে এবি, এই টু তো আনলাম এখানে, টু বাই এখানে ফোর করতে হবে এখানে, কারণ ফোর কাটলে এটা হবে, আবার এক্স প্লাস ফাইভ বাই ফোর করে তারপর আমি কি স্কোয়ার করতে পারবো লেস দেন কত এখানে ফাইভ বাই ফোর করে এখানে হোল স্কোয়ার করলাম এখানে, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ বাই ফোর তারপর হোল স্কোয়ার লেস দেন কত এখানে ফাইভ বাই ফোর, এরপর এখানে হোল স্কোয়ার হচ্ছে, আই থিঙ্ক এতদূর মতো বুঝতে পারছেন এখানে, তো আমরা এখানে যদি আমরা স্কোয়ার যেহেতু দুটোর সমান আছে এখানে, তারপর মডুলাস করলে কিন্তু স্কোয়ারটা উঠে যাবে এখানে, হ্যাঁ তাহলে লেখা যাবে এখানে এক্স প্লাস ফাইভ বাই ফোর মডুলাস লেস দেন কতখানে ফাইভ বাই ফোর লেখা যাবে, এটা আমরা এখানে ওই এত সূত্র থেকে আমরা জানি, এটা এটা আমরা লিখতে পারবো, যা কিন্তু আমরা পরম মান দিয়ে আমরা প্রকাশ করলাম এখানে, যাই হোক এটা বুঝতেন মেবি। এরপরে আমাদের এখানে এক্স আই মানে এগারো নম্বর ম্যাটটা দেখুন আসছে, সালে মাইনাস ওয়ান এখানে এক্স আই, হ্যাঁ মাইনাস ওয়ান কি আছে এখানে, তারপরে টু এক্স মাইনাস থ্রি না, টু এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ, হ্যাঁ টু এক্স মাইনাস থ্রি এখানে ফাইভ হবে, তো আপনি এখানে মাইনাস এক এবং পাঁচ আছে ওগুলো চার হবে, চারকে যদি দুই দিয়ে ভাগ করেন দুই হবে, তার মানে মাইনাস টু দ্বারা এখানে বিয়োগ করতে হবে, মাইনাস ওয়ান মাইনাস টু করলেন এখানে, এখানে টু এক্স এখানে মাইনাস টু না, এখানে মাইনাস টু হবে, এখানে আমি প্লাস কেন নিলাম,
এখানে মাইনাস থ্রি এখানে ছিল আর মাইনাস টু করলাম, আর হচ্ছে আমাদের ফাইভ মাইনাস টু হবে, তো এখানে মাইনাস থ্রি আর 2x-5 লেস দেন কত, এখানে এটা থ্রি হবে এখানে, তো এখান থেকে লেখা যাবে না যে 2x-5 লেস দেন কত, থ্রি লেখা যাবে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এই বিষয়গুলো সবগুলো একদম আগের মতো, হুবহু আমি আগের মতো করে করে দিচ্ছি, কারণ একটা জিনিস আমাদের আলাদা কিছু নেই এখানে। 12 নম্বরটা দেখবেন নিজে থেকে করবেন, আমি বলতেছি এখানে 12 আছে, এখানে 4 আছে, তো 12 আর 4 এর যোগফল কত হবে এখানে, 12 আর 4 এর -4 কিন্তু এখানে, হ্যাঁ কত হবে এখানে, 8 হবে, 8-কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে না, তো আপনি এপাশেও কি করবেন এখানে, যেহেতু প্লাস স্যার আসবে এপাশে মাইনাস করবেন, এখানে এপাশে মাইনাস করবেন, তাহলে মাইনাস স্যার মাইনাসে -8 হবে, আর 12 থেকে 4 বাদ দিলে কত হবে এখানে, +8 হবে। ওকে, এখানেও তো 4 যোগ করতে হবে, করলে হবে। আবার 13 নম্বর ম্যাটটা আমরা সিমিলার ভাবে করবেন, এখানে এখানে 4 আর 2-এর যোগফল কত হবে, -2 এখানে আছে, তার মানে +2 হবে, +2-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, তো যেহেতু +1 তার মানে এই পাশে আপনি -1 করবেন, এই পাশে -1 করবেন, তো এই পাশে -1 করলে -3, এখানে +3, আর এখানে -1 করলে এই -1টা কাটা যাবে। ওকে আচ্ছা, একইভাবে আপনি এখানে এখানে -1 আছে, এখানে কি 11 আছে, তো 11-1 10 হবে, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে এখানে, তো আপনি যেহেতু +5 তার মানে এই পাশে -5 করবেন, এই পাশে -5 করবেন, এবং এখানেও -5 করবেন, তো এখানে -7 হবে এখানে। ওকে, অ্যান্ড সিমিলার ওয়েতে আপনি করবেন কি, এটাও করবেন এখানে এক্স ভি নাম্বারটা করবেন, আমি এক্স ভি নাম্বারটা করে দিচ্ছি, তারপরও এক্স ভি নাম্বারটা করতেছি। ওকে, কি দেওয়া আছে এখানে, -3, 2x-1, 2x-1, আর আমাদের এখানে 7 আছে, তো এই 7 আর হচ্ছে -3 এটাকে যোগ করলে কত হবে, 4 হবে, 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, তো -2 আমাদের করতে হবে এখানে। ওকে, তার মানে এখানে 3-2, 2x-1 আছে, -2 করলাম, এখানে 7-2 করবো এখানে, তাহলে আমাদের এখানে 5-2 কত হবে এখানে, 3-2-5 হবে এখানে, আর এখানে আমাদের 2x, এটা -3 হবে, আর এখানে 5 হবে, তো এটাকে লেখা যাবে না এভাবে যে 2x-1 মডুলাস অফ কত লেখা যাবে, 5 লেখা যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা নেক্সট পর্বে করবো কি, আমাদের যে চারের যে ম্যাথগুলো আছে এখানে, আপনি চাইলে চারের ম্যাথটা এখানে করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে দেখুন কি বলছে, ফাংশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, x-1 হলে এখন বলছে যে -2, টু এখানে 2-f(x) আর 8, হ্যাঁ অসমতাকে পরম মানে চিহ্নিত করতে বলছে এখানে, এই যেখানে এক্স এর মান সকল রিয়েল মান, ঢাকা বোর্ড 2017 সালে আসছিল ক নম্বরে, খুবই সিম্পল একটা ম্যাথ। দেখুন আমি ম্যাথটা করে দিয়ে শেষ করে দিচ্ছি, কারণ এটার জন্য আলাদা করে ম্যাথ করবো না আমি, এখানে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, f(x) ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, x-1 দেওয়া আছে, আর আমাদের এখানে অসমতাটা কি, এখানে অসমতা টি কত দেওয়া আছে বলুন তো, এখানে -2 লেস দেন 2-f(x) লেস দেন এখানে আমাদের 8, এই মানটা এখানে বসান, তাহলে কত হবে এখানে, -2, 2 মাইনাস এই মানটা কত এখানে, x-1 লেস দেন কত, 8, পুরোটা মান বসালাম এখানে, মানে মান বসা স্যার আমি এরপর্যন্ত আর কিচ্ছু করিনি, -2 লেস দেন 2-x-1 লেস দেন কত, 8, তো এখানে লেখা যায় -2 লেস দেন এখানে 1 আর 3 হবে এখানে, 3-x লেস দেন কত, 8 হবে। তো আগের মতো যদি করেন এখানে, এই 8 আর 2 6 হবে, 6-কে যদি 2 ভাগ করেন 3 হবে এখানে, তো -3 করতে হবে এখানে কিন্তু, তো আপনি এখানে করবেন কি, 2-3 করবেন। আমি কি কিছু ভুল লিখছি এখানে, এখানে আমাদের 8 হবে না এখানে, দেখুন তো একটু ভালো করে, 8 হবে এখানে, সো এখানেও দেখুন এই তো আমাদের এখানে 3-x-3 করবেন, 8-3 করবেন, তার মানে এখানে হচ্ছে আপনার -5 পাবেন, আর এটাটা কাটলে আমাদের কি -x পাবেন, আর এখানে আমাদের কি 5 পাবেন। ওকে, এরপরে যে কাজটা সেটা দেখুন, আমাদের এখানে লেখা যাবে না যে আপনার -modulus of x লেস দেন কত, 5 লেখা যাবে, বা -x মানে কি +x লেস দেন 5, এটা হচ্ছে অ্যান্সার, আগের মতোই ছিল এখানে। ওকে, এবং নেক্সট আমরা কি করবো এখানে, এই পরম মান থেকে আমরা কি করবো এখানে, অসমতায় যাবো এখানে। ওকে,